দর্শক ময়মনসিংহের করোনা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, দেশের বিভিন্ন স্থানে এখন নিম্নমুখী করোনার সংক্রমণ, ময়মনসিংহ তার মধ্যে একটি। তো ময়মনসিংহ মেডিকেলে এই পরিস্থিতিতে করোনা রোগীর চাপ কেমন আর স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটা কেমন? রিদোয়ানা, গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে কিন্তু বেশ কিছু রোগী মারা গেছে এবং এই পর্যায়ে কিন্তু গত 15 দিনের মধ্যে এই প্রথম ময়মনসিংহে কিন্তু করোনায় কোনো রোগী মারা যায়নি। তবে প্রতিদিনই কিন্তু স্বাস্থ্য এই আক্রান্তের সংখ্যা কমছে এবং আক্রান্তের হারও কিন্তু কমছে। অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ 469টি নমুনা পরীক্ষা করা হয়, এতে কিন্তু 99 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার শনাক্তের হার 21%। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গত 2-1 দিন ধরে কিন্তু করোনা সচেতনতা এবং মাস্ক পরার বিষয়ে কিন্তু সচেতনমূলক কাজ করে যাচ্ছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যারা মাস্ক পরে না তাদের কিন্তু জরিমানাও করা হচ্ছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান যেটি জানিয়েছেন যে কোভিড রোগীদের সার্বিক চিকিৎসা উন্নত করতে তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল একটি বোর্ড গঠন করা হয়েছে। এই ব্যবস্থাপনা কমিটি কিন্তু করোনা রোগীদের উন্নতি চিকিৎসার জন্য প্রতিদিন সভা করে যাচ্ছেন এবং চিকিৎসার উন্নয়নে এবং মৃত্যু ঝুঁকি কমাতে কিন্তু তারা নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। নিদনা বিপ্লবকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে আমাদের করোনা পরিস্থিতির খবর তিনি আমাদের জানাচ্ছিলেন।